আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? ভিউয়ার্স, আজকে আসলে একটা জরুরি বিষয় নিয়ে আপনাদের কাছে আসা, সেটা হচ্ছে আপনারা অনেকে আসলে আমাকে জিজ্ঞেস করছেন, সেটা হচ্ছে আপনারা যখন কবুতর রেস্টে দিচ্ছেন, কবুতর রেস্টে দেওয়ার পরে কবুতরের পরিচর্যাটা কেমন হবে? সাপোজ এই যে মনে করেন এগুলো আমার থরের কবুতর, তো এগুলার যখন বাচ্চা, আমি যেমন বাচ্চা নিছি, একবার নিছি আর একবার নিব, নেওয়ার পরে এগুলো চলে যাবে হচ্ছে এই যে এই খাতাগুলোতে। এখানে দেখেন নরমা কাঁচা আলাদা, এখানে দেখেন মাদিরা কাঁচা আলাদা, প্রথমে আপনারা যে কাজটা করবেন, যে কবুতরটাকে রেস্ট দিবেন, যে জোড়াটার বাচ্চা নেওয়া হয়ে গেছে, দুই জোড়া বাচ্চা নিয়ে ফেলছেন, এখন আপনারা রেস্ট দিবেন, প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে এভাবে নর আর মাদি নিয়ে এসে আলাদা রাখবেন, ঠিক আছে? আলাদা রাখার পরে প্রথমেই ফার্স্টেই আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে ভিটামিন ই ক্যাপ আর কড লিভার অয়েল সকালে দিবেন হচ্ছে ভিটামিন ই ক্যাপ, বিকালে দিবেন হচ্ছে কড লিভার অয়েল। এভাবে আপনার একদিন অন্তর অন্তর 7 দিন খাওয়াবেন, দ্যাট মিনস 14 দিনের মধ্যে একদিন অন্তর অন্তর 7 দিন পড়বে। এভাবে এতে হবে কি, কবুতরটা যে দুর্বল হয়ে গেছে, কবুতরটা আস্তে 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 যে বাচ্চা করার কারণে তার যে শরীরের ক্ষতিটা ক্ষয়টা হয়েছে, এই ক্ষয়টা আস্তে আস্তে পূরণ হয়ে যাবে। আচ্ছা, এইটা করার পরে আপনারা যে কাজটা করবেন, 7 থেকে 8 দিন স্টপ দিবেন, 14 দিনের পরে 7 থেকে 8 দিন স্টপ দিবেন। স্টপ দেওয়ার পরে আপনার ক্যালসিয়াম দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আপনারা অবশ্যই ক্যালসিয়াম দিবেন। এরপরে আপনারা 7 দিন, তার মানে হচ্ছে 14 দিন তো আপনারা ওষুধ চালাইলেন, তারপরে দিবেন হচ্ছে আপনার 7 দিন পরে দিবেন হচ্ছে ক্যালসিয়াম। এই 3 দিন ক্যালসিয়াম খাওয়াইলেন, ক্যালসিয়াম খাওয়ানোর পরে আপনার চেষ্টা করবেন, আর এর মধ্যে আপনারা যখন কবুতরটাকে আপনার এই রেস্টে দিলেন, চেষ্টা করবেন হচ্ছে অন্তত পক্ষে 3 দিন অন্তর অন্তর গোসল দেওয়ার। গোসল দিলে হয় কি, ওর শরীরের ফ্রেশনেসটা আবার ফিরে আসে। থরে থাকার কারণে অনেক সময় ময়লা থাকে শরীরে, বাচ্চা খাওয়াই দিকে ওরা ক্লান্ত হয়ে যায়, প্রচুর ক্লান্ত হয়ে যায়। তো যখন আপনি ওই ফ্রেশনেসটা ফিরত আসবে, তখন দেখবেন কবুতরটা খুব তাড়াতাড়ি আস্তে আস্তে ডেভেলপ করে দেবে, আস্তে আস্তে দেখবেন শরীরের গ্রোথটা ফিরে আসবে। আর নেক্সটে কবুতর থরে দেওয়ার আগে অবশ্যই কবুতরটা ধরে দেখবেন যে কবুতরটা শক্ত সামর্থ্য আছে কিনা, দ্যাট মিন্স আপনি যখন থর থেকে বের করে নিয়ে আসবেন তখন কবুতরটা কিঞ্চিত হলেও দুর্বল হবে, বাট যখন এভাবে রেস্টে দিবেন তখন দেখবেন আস্তে 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 কবুতরের শরীরটা অনেক ডেভেলপ করে দেবে। আর আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, এই যে কবুতরগুলোকে রেস্ট দিচ্ছেন, এই কবুতরগুলোকে সপ্তাহে অন্ততপক্ষে 2 দিন গ্রিট খাওয়াবেন, সপ্তাহে অন্ততপক্ষে 2 দিন, যাতে গ্রিট মিস না হয়, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আর বাচ্চা নেওয়ার পরে অনেক সময় দেখা দেখি আপনার কবুতরের ওই খাওয়াইতে কবুতরের ঠোঁটের এই জায়গাগুলোতে একটু প্রবলেম হয়, এর জন্য ওদের একটু ভিটামিন সিও দরকার আছে। যদি সম্ভব হয় সপ্তাহে একদিন একটু লেবুর পানি, লেবুর যে রসটা আছে পানির সাথে লেবুর রস মিশিয়ে দিতে পারেন, অনেক উপকার পাবেন, যেটা আপনারা কল্পনাও করতে পারেন না, অনেক উপকার পাবেন। এই ওদের ঠোঁটের যে এই প্রবলেমগুলো আছে, যে ঠোঁটের এই জায়গাগুলো যে আপনার হয়ে যায়, আপনার দাগ দাগ হয়ে যায় বাচ্চা খাওয়ানোর কারণে, এই জিনিসটা দেখবেন ওই ভিটামিন সিটা দিলে আস্তে আস্তে সারায় যাবে। তো আপনারা করবেন এভাবে 1.5 মাস ওদেরকে আপনার আলাদা রাখবেন, 1.5 মাস আলাদা রাখার পরে চেষ্টা করবেন যে যারা আমার মতো খাঁচা কবুতর পালেন, নেক্সট টাইম থরে দেওয়ার আগে অন্ততপক্ষে মনে করেন সকালে 1 ঘন্টা ছাড়লেন, তার 2 দিন 1 দিন পরে আবার 1 ঘন্টা ছাড়লেন, এভাবে একটু ছাড়ার চেষ্টা করবেন। তাহলে হবে কি, ওরা একটু হাঁটাহাঁটি খাঁচায় তো মনে করেন অল টাইম, আমরা যারা ঢাকায় কবুতর পালি, রাজশাহীদের জন্য বলতেছি না, কারণ আপনারা অবশ্যই প্রত্যেকদিন কবুতর ছাড়েন, বাট আমরা ঢাকায় যারা কবুতর পালি এরা আমরা কবুতর ছাড়তে পারি না। তো আপনারা এই কবুতরটা যখন এভাবে ছাড়বেন রেগুলার, তখন দেখবেন আস্তে আস্তে কবুতরটা অনেকখানি বিল্ড আপ হয়ে গেছে, তারপরে আপনারা এটা আবার বাচ্চা করতে পারেন। তবে সবথেকে উৎকৃষ্ট হচ্ছে একবার বাচ্চা করার পরে অবশ্যই তাকে রেস্ট দেওয়া, তাহলে হয় কি কবুতরের শরীরের কোনো ক্ষতি হয় না, কবুতর স্ট্রংই থাকে। আপনারা এই জিনিসগুলো ফলো করলে যেমন ভালো বাচ্চাও পাবেন, তেমন কবুতরটাও আপনার লং টাইম বাচ্চা করতে পারবেন। অনেক সময় দেখা যায় কি, আমরা কবুতর পালি, একটা ভালো কবুতর নিয়ে আসছি, 2 বছর পালার পরে বাঞ্জা হয়ে গেছে, বাঞ্জা হয় কিন্তু এই জিনিসগুলো না মানার কারণে, ওভার প্রেশার দেওয়ার কারণে কিন্তু কবুতর বাঞ্জা হয়ে যায়। বাঞ্জা হওয়ার পর আমরা অনেক মেডিসিন খাওয়াই ওরে, আবার মনে করুন সুস্থ করি, কিন্তু এই মেডিসিন না খাওয়ায়া যদি জাস্ট এইভাবে আপনারা, আমি যেভাবে বললাম এইভাবে আপনারা এই জিনিসগুলো ফলো করেন, তাহলে অবশ্যই আপনারা খুব ভালো মানের যেমন বাচ্চা করবেন তেমন বাবা মাগুলোও অনেক ভালো থাকবে। আর নেক্সট টাইম ইনশাল্লাহ অন্য কোনো টপিকে কথা হবে, আমি আশা করতেছি যে এই ব্যাপারটা আপনাদেরকে 100% বুঝাইতে আমি সক্ষম হয়েছি। আর আপনারা সবাই জানেন বর্তমানে আসলে দেশের পরিস্থিতি কী বা পৃথিবীর পরিস্থিতি কী, তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন হচ্ছে ম্যাক্সিমাম টাইম বাসায় থাকার, বাইরে যতটুকু যেটা প্রয়োজন না হইলেই নয় অতটুকু সময় যান। আপনারা এটা সবাই ভাবছে, আমিও ভাবতেছি, সেটা হচ্ছে বাইরে না গেলে কাজকর্ম কীভাবে, যদি কাজকর্ম করতে না পারি আসলে খাবো কি? দেখেন ভাই, আপনাদের সবার উদ্দেশ্যে আমার একটা কথা, জীবন থাকলে কাজকর্ম থাকবে, খাওয়া দাওয়া থাকবে, বেঁচে থাকা থাকবে, যদি জীবনই না থাকে তাহলে আসলে
আলটিমেটলি তার মানে কিছুই তো থাকলো না, এত কষ্ট করেন এত পরিশ্রম করেন সেটা তো এই জীবনের জন্যই, ঠিক না, এই নিজের একটু সুখের জন্য। এই জীবনটাই যদি না থাকে তাহলে আসলে কষ্ট করে কি লাভ, বাইরে যেয়ে কি লাভ আর কাজ করে কি লাভ। তো যেভাবেই হোক, যে কদিন আমরা এই সারা পৃথিবী যে আমরা সংকটপূর্ণ অবস্থাটায় আছি, আমরা একটু বাসায় থাকার চেষ্টা করবো সবসময়, আর যখন বের হবো তখন অবশ্যই মাস্ক এবং গ্লাভস পরে বের হবো। তো এবং চেষ্টা করবো, আপ্রাণ চেষ্টা করবো আমরা যে যাতে আমাদের নিজেদের সচেতনতাই একমাত্র এই সমস্যাটা থেকে আমাদেরকে দূর করতে পারে। ওকে ভিউয়ার্স, আমি আশা করবো আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো আপনারা রাখবেন, শেষের যে কথাগুলো আমি বললাম আশা করি আপনারা রাখবেন। তো আজকে বিদায় নিলাম, ইনশাল্লাহ নেক্সট টাইম অন্য কোনো টপিকে আবার কথা হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।